Hi friends, welcome back to my channel Housewife Pooja. আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। একটু ঘুরতে বেরোচ্ছি, আর সোনামা যাবে না, বোনুর সাথে খেলবে। আর তারপরে আজকে আমার বোনের জন্মদিন, সেটা এসে পালন করব। সারাদিন হই হই করবো, কিন্তু আগে একটু ঘুরে আসি। সোনামা নিয়ে যাচ্ছি, চলো তোমাদের নিয়ে যাবো। জিপিএস দেখাচ্ছে 22 কিলোমিটার, 40 মিনিট টাইম লাগবে। তো চলো এবার রওনা দিই। শাখাই ঘাটের বাঁধে উঠছি, এখান থেকে শাখাই ঘাট পার হব। চতুর্দিকে মনোরম দৃশ্য দেখো। এই সোজা বাঁধটা ধরে গেলেই অজয়, আর এই দিকটা গেলে শাখাই ঘাট। এই বাঁদিকটা দেখছো, এই দিকে চলে যাচ্ছে অজয়, আর এদিকটা হচ্ছে গঙ্গা। আমাদের নৌকা চলে এসছে, দেখো নৌকা করে কেমন গাড়ি সহ আমরাও শাখাই ঘাট পেরোবো। ঘাট পেরিয়ে চলে এসছি দুলাল বাবার আশ্রমে। এটা হচ্ছে দুলাল বাবার আশ্রম, এবার যাবো আমরা। নিত্যানন্দ সোনারুন্দি থেকে উদ্ধারণপুর পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করেছিলেন। ধান কেটে ঝেড়ে একেবারে বেরিয়ে যায় এই মেশিনটাতে। আমরা সোনারুন্দি পৌঁছে গেলাম, আর এটি সোনারুন্দির মূল ফটক। মুর্শিদাবাদ জেলাকে ভাগীরথী নদী পূর্ব পশ্চিমে দুই ভাগে বিভক্ত করেছে। পূর্ব অংশের স্থানীয় নাম বাগড়ি, আর পশ্চিম অংশ রাঢ় নামে পরিচিত। বহরমপুর, জিয়াগঞ্জ, জঙ্গিপুর মুর্শিদাবাদ জেলার বাগড়ি জেলায় অবস্থিত। কাঁদি, আজিমগঞ্জ ইত্যাদি রাঢ় অঞ্চলে অবস্থিত। কাঁদি মহকুমা একদম দক্ষিণ প্রান্তের একটি গঞ্জ হল সোনারুন্দি। 1180 খ্রিস্টাব্দে সেনবংশীয় রাজা লক্ষণ সেন বাসুদেব নামক একটি মুখুটি বংশীয় ব্রাহ্মণকে বল্লিহিটা নামক একটি গ্রাম দান করেছিলেন, যার বর্তমান নাম বালুটিয়া। এই দানপত্র উদ্ধারণপুরের কাছে নৈহাটি নামক গ্রামে অবস্থিত হয় বলে এর নাম নৈহাটি তাম্রশাসন। বর্তমান আজিমগঞ্জ কাটোয়া রেলপথের গঙ্গাটিকুড়ি রেল স্টেশনের ঠিক পশ্চিম প্রান্তে অবস্থিত বল্লিহিটা গ্রাম। এই তাম্রশাসনে ওই গ্রামের চৌহদ্দি বর্ণনায় সোনারুন্দি এলাকায় অনেকখানি পরিচয় আছে। লক্ষণ সেনের সময় মোলাদণ্ডি ও মুরুণ্ডি গ্রাম ছিল। এই গ্রামে সংলগ্ন সেই সময়ের লৌহদণ্ডি ও স্বর্ণদণ্ডি গ্রামের বর্তমান নাম লোহারুন্দি ও সোনারুন্দি। প্রাচীন বঙ্গদেশে দণ্ডি ছিল বণিক ও কায়স্থদের উপাধি। সেই সময় এখানকার প্রচুর তন্তুবায়ীদের বাস ছিল। সোনারুন্দি এলাকাতেও তাঁতিদের অবস্থান 2000 বছরের ঐতিহ্য দাবি করতে পারে। বঙ্গদেশের তাঁতিদের বিভিন্ন উপাধি, যেমন তাঁতি, দালাল, গুই, মণ্ডল, দত্ত, দাস, দেব প্রভৃতি এখনও চলিত আছে। নিত্যানন্দ এই গ্রামের দালাল বংশের সন্তান ছিলেন। তিনি অল্প বয়সেই খুব ভালোভাবে ফার্সি ভাষা শিখেছিলেন, এবং অল্প বয়সেই তিনি গৃহত্যাগ করে বৃন্দাবনে চলে যান। এরপর সেখান থেকে তিনি দিল্লি বাদশাহের দরবারে চাকরি জোগাড় করেন।
অসাধারণ মেধা ও ফার্সি ভাষায় দক্ষতার জন্য সেই সময় মুঘল বাদশাহ শাহ আলমের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। দিল্লির রাজনৈতিক ষড়যন্ত্রে বাদশাহ শাহ আলম দিল্লি ত্যাগ করতে বাধ্য হন এবং তিনি এসে আশ্রয় নেন বর্ধমান রাজ্যের এলাকা কাটোয়াতে। এই সময় নিত্যানন্দ শাহ আলমের সুপারিশে এই সোনারুন্দি এলাকায় জমিদারি লাভ করেন। 1806 খ্রিস্টাব্দ পর্যন্ত শাহ আলম কাটোয়াতে ছিলেন। সেই সময় পর্যন্ত নিত্যানন্দের সঙ্গে তার বন্ধুত্ব অটুট ছিল। শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি স্বত্ব দান করেছিলেন 1865 খ্রিস্টাব্দে। সেই সময় বর্ধমানের রাজারা ছিল এই সোনারন্দি এলাকারও রাজা বা পত্তনিদার। সম্ভবত শাহ আলম বর্ধমানের রাজার সঙ্গে যোগাযোগ করেই নিত্যানন্দকে জমিদারি পাইয়ে দিয়েছিলেন। বাদশাহ শাহ আলম তাকে মুঘল পরিবারের রীতি অনুসারে মহারাজ উপাধি দান করেন। এই সময় নিত্যানন্দ দালালের উপাধিসহ নাম হয় আজমদৌল্লা আমিরুল মুলুক জগদীন্দ্র দীনেশবন্দ নিত্যানন্দ দেববাহাদুর। আজম কথার অর্থ মহান, বড়, শ্রেষ্ঠ, দৌল্লার অর্থ রাজত্ব, আমিরুল মানে নেতা, অভিভাবক রাজা, সম্রাট, দানিশবন্দ ফরাসি শব্দ, এই শব্দের অর্থ হল দয়ালু। ছোট্ট গেট পেরিয়ে ঢুকলাম ভিতরে। তো অনেকদিন আগে এসেছিলাম ছোট্টবেলায় মামাদের সাথে, অনেকদিন বাদে, তারপরে বিয়ের পরে এসেছি কি বিয়ের আগে এসেছি, আবার এত বছর পরে, প্রায় 13 বছর পরে আবার আসলাম। তো চলো দেখাই তোমাদের, বেশ ভালো লাগবে আর কি, শান্ত, শুধু পাখির ডাকের আওয়াজ শুনতে পাবে। দেখো শুনতে পাচ্ছ, পরিবেশটা দেখাই একবার তোমাদের। মন্দিরটা এখন বন্ধ আছে, মন্দির ঢুকেছেন, ভাগ্য ভালো, তাই ঠাকুরের দর্শন হবে, ভোলেনাথ দর্শন হলো। দর্শন করতে পারবো, মানে ভাগ্যে আছে ঠাকুর দর্শন, তাই দর্শন হবে। জয়পত্র যতবারই আসি তখন মন্দির বন্ধ থাকে, তো আজকে মন্দির খোলা পেলাম, ভোলেনাথের দর্শন হলো। চলো এবার রাজবাড়ির ভিতরে নিয়ে যাই তোমাদের। 1808 খ্রিস্টাব্দে সোনারুন্দি গ্রামের পূর্ব প্রান্তে প্রায় 54 বিঘা জমির উপর নিত্যানন্দ দেববাহাদুর তার রাজবাড়ির এই মন্দির নির্মাণ করেন। এলাকাটি উঁচু পাঁচিল দিয়ে ঘিরে চারদিকে 4টি বিশাল তোরণ নির্মাণ করেন। মূল রাজবাড়ির সংলগ্ন পশ্চিম অংশে কিশোরী বনোয়ারিলালের মন্দির নির্মাণ করে প্রতিষ্ঠা করলেন রাধাকৃষ্ণ ও অষ্টসখীর মূর্তি। বৃন্দাবনের অনুসরণে তিনি এই সখীসহ যুগল মূর্তির নাম দেন কিশোরী বনোয়ারি লালজি। তার চারদিকে দালান, মাঝে নাট মন্দির, লাল বেলে পাথর দিয়ে মন্দিরের সামনে দেওয়াল সাজিয়ে তুললেন। মূল প্রাসাদটিতে 100রও বেশি ঘর ছিল।
ওখানে যাওয়া যাবে। এর এর ভিতরে পুরো ঘর আছে, ওখানে কি হয়? নিচটায় পুরো ঘর আছে, আর এটা দিয়ে সুড়ঙ্গ এদিক দিয়ে গিয়ে এই ঘরটার ভিতরে ঢোকা যায়। তার উপরে ঠাকুর মন্দির। আটকে যাবে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, আপনি যতক্ষণ দিলেন যথেষ্ট। আচ্ছা আচ্ছা, বিকালে কিন্তু ওখানে উঠে পাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বিকেলে তখন আপনারা ছবি করছিলেন। হ্যাঁ হ্যাঁ, আর ছবি না, একবার হলেই তো হলো, বারবার ছবি মন হবে, প্রসাদ খাওয়া মন হলে আমি চলে আসবেন এগারোটার দিকে। হ্যাঁ হ্যাঁ, প্রসাদ খাবো বললে আমার খেয়ে আজই থাকেন, আজই খাই না, আজকে তো চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, বাড়ি চলে, এটা ঠিক, এগুলো মাছ, এটা আসল খাবো। ওইখান থেকে আমরা বিস্কুট নিয়ে আসি আগে টিকিনে। দরজা বন্ধ হয়ে গেল, এবার চুপবাবু গেল বিস্কুট আনতে, মাছগুলো বিস্কুট খাওয়াবো। মন্দিরের পাশে কিশোরী সায়র পুকুর কেটে তার ঘাটে স্নানঘর ও পাশে গোপেশ্বর শিব মন্দির নির্মাণ করলেন। মাছগুলোকে এবার খেতে দেবে, এখন মাছগুলো একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তো খেতে দেওয়া হলে আশা করি আসবে। প্যাকেটের আওয়াজ পেয়ে চলে এসছে, টিয়া পাখিগুলোও ডাকছে। নজর বাগানে সুদৃশ্য ফুলের ও সুস্বাদু ফলের গাছ লাগালেন। রাজবাড়ির বাইরে 12টি কুঞ্জ নির্মাণ করলেন। সেখানে রাস ও ঝুলনের সময় কিশোরী বনোয়ারি লালজি যেতে পারতেন। সোনারুন্দির পূর্ব প্রান্তের মূল রাজবাড়ির এলাকার বাইরে ছড়িয়ে ছিল এই কুঞ্জগুলি। প্রত্যেক কুঞ্জে একটি মন্দির, সংলগ্ন পুকুর ও বাঁধা ঘাট নির্মাণ করেছিলেন তিনি। মূলত তিনি এই সোনারন্দিতে দ্বিতীয় বৃন্দাবন নির্মাণ করেছিলেন। ভগবানের নামে সুসজ্জিত সুরম্যী চত্বরকে সকলে বনোয়ারিবাদ বলত। নিত্যানন্দের তিন ছেলে ছিল, জগদীন্দ্র বনোয়ারি লাল বাহাদুর, জগনীন্দ্র বনোয়ারি গোবিন্দ দেব বাহাদুর, আজম দৌলা বনোয়ারি কিশোর বাহাদুর। বড় ছেলে লাল বাহাদুর 1878 খ্রিস্টাব্দের বেশ কয়েক বছর আগে মেজ ভাইকে সম্পত্তির স্বত্ব আরোপ করে বৃন্দাবনবাসী হয়েছিলেন। ছোট ভাই কিশোর 1878 খ্রিস্টাব্দের আগেই দেহত্যাগ করেন এবং তার স্ত্রী ও মৃত্যুর আগে মেজদাদা গোবিন্দকে তার সমস্ত সম্পত্তি লিখে দিয়ে যান। ফলে তাদের সমস্ত সম্পত্তির মালিক হয় মেজ রাজকুমার গোবিন্দ দেব বাহাদুর। এরা তিন ভাই নিঃসন্তান ছিলেন বলে গোবিন্দদেব স্থানীয় এক আত্মীয় রাজবল্লভকে পোষ্যপুত্র হিসাবে গ্রহণ করেন। দত্তকের পরে তার নাম হয় আনন্দদেব। নন্দী ছিল এদের কুল উপাধি, কিন্তু আনন্দ মদ্যপান, নারী আসক্তি প্রভৃতি কারণে অত্যন্ত উচ্ছৃঙ্খল হয়ে যান। তিনি রাজবাড়ির পূর্বে বাইজিবাগান প্রতিষ্ঠা করেন। আনন্দের ছেলে মুকুন্দদাস নন্দীকে মেজ রাজপুত্র গোবিন্দ তার মৃত্যুর পরে উত্তরাধিকার সেবায় নিযুক্ত করে সমস্ত সম্পত্তি দেবত্র করে দেন। এই মুকুন্দের চার ছেলে, বীরেন্দ্র, সুনন্দ, রবীন্দ্র ও পছন্দ। চার পুত্রেরই কোনো পুত্র ছিল না। নিত্যানন্দের সময়ে সোনারুন্দি, মুরুন্দি, খাড়ুলে, উদ্ধারণপুরে তার জমি ছিল প্রায় 4,000 বিঘা। আর রাজশাহী, দিনাজপুর বর্তমানে বাংলাদেশ ও বীরভূমের ময়ূরেশ্বরের কাছেও তার জমিদারি ছিল। তিনি নিজের জন্ম সাল অনুসারে দানি শব্দ চালু করেছিলেন। তার জমিদারি এলাকায় এই অব্দ ব্যবহৃত হতো। সকাল সকাল এসেছিলাম, তাড়াতাড়ি হয়ে গেল, এবার বাড়ি। আজ এটুকুই, আবার দেখাবে নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই।